8 ডিসেম্বর গরিবুর হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে গরিবুরের বিজয় হয়। হানাদার মুক্ত দিনে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমেদ, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন, মুক্তিযোদ্ধা কাজী নিজামুদ্দিন চিশতি, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল গফুর, মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের কাছ থেকে শুনব গরিবুর মুক্ত দিবস ও মুক্তিযুদ্ধ সময়কার কথা। ধন্যবাদ। স্মৃতি বড় বেদনার, স্মৃতি বড় মধুর। আজকের দিন দিয়ে যেদিক দিয়ে মধুর, একদিক দিয়ে আবার বেদনা। আমরা শত শত সাথীকে আমরা হারিয়েছি এই দিনে। হানাদার বাহিনীকে পরাজিত করে রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। গরিবুরও ঠিকই একই অবস্থা। আজকে অনেক রক্ত দিয়ে এই গরিবুর অঞ্চলকে আমরা হানাদার বাহিনী থেকে মুক্ত করতে সক্ষম হয়েছি। সহযোগী সংগঠনের সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা প্রমাণ করে দেব শেখ হাসিনার হাত শক্তিশালী করে রাষ্ট্রীয় ক্ষমতায় স্বাধীনতার পক্ষের শক্তি শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে 8 ডিসেম্বর গরিবুর মুক্ত দিবস হিসাবে আমরা উদযাপন করছি, অনুষ্ঠান করছি এবং অনুষ্ঠান করে সবাই মিলে একত্রে আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। পরিশেষে সবার দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত তত্ত্ব বা কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি মোহাম্মদ নাজিমুদ্দিন, গৌরীপুর মুক্তিযোদ্ধা কমান্ডের উপজেলা ডেপুটি কমান্ডার। আমি মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ হয়েছি 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে উদ্বুদ্ধ হয়ে আমি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ করি আমি ভুটানে। সেখানে প্রশিক্ষণ করে আমি তোরা দিয়ে আমাদের কোম্পানির সাথে নিয়ে, কোম্পানিকে সঙ্গে নিয়ে আমি দেশে আসি, বিভিন্ন স্থানে যুদ্ধ করি এবং এই যুদ্ধে 8ই ডিসেম্বর আমাদের আক্রমণের ফলে 8ই ডিসেম্বর গরিবুর থেকে হানাদার বাহিনী বিতাড়িত হয়। আমাদের চাপের মুখে তারা সহ্য করতে পারে নাই, আমরা আমাদের গুলির সামনে ওরা টিকতে পারে নাই, পাক হানাদার বাহিনী। আমি কাজী নিজামুদ্দিন চিশতি, বাড়ি বুকাইনগর, গরিবুর উপজেলা, ময়মনসিং। আমি একজন মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর আদর্শে 7ই মার্চের ভাষণে আমি উদ্বুদ্ধ হইয়া MCA হাতেম আলী সাহেবের নেতৃত্বে গৌরীপুর রাজবাড়িতে লাঠি ট্রেনিং শুরু করে আমি মধুপুরে যুদ্ধ করি সুরাবের নেতৃত্বে, এবং ওখানে আমি রফিক ভিয়া সাহেবের কাছে একটা গাড়ি হস্তান্তর করি পাক বাহিনীর। এর পরবর্তী সময়ে আমি ভারতে ঢুকি শিববাড়িতে, ওইখান থেকে ভারতে ট্রেনিং প্রাপ্ত হইয়া আমি মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশে পদার্পণ করি। পদার্পণ করে বিভিন্ন স্থানে বিজয়পুর, গৌরীপুর এক্সচেঞ্জ, ধেরুয়া, করেহা, এরকম বিভিন্ন স্থানে বিভিন্ন রণাঙ্গনে আমি যুদ্ধ করে আমি পাক বাহিনীর সঙ্গে লড়াই করে এই দেশ স্বাধীন করি। কিছু বলবেন? আমি মোহাম্মদ আব্দুল গফুর, গ্রাম পল্টিপাড়া, পিতার নাম মোহাম্মদ হাসান আলী, ইউনিয়ন 5নং সহনাটি ইউনিয়নের গৌরীপুর থানার অন্তর্গত একজন বাসিন্দা। 1971 সনে আমি কলেজে পড়ি। 7ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে আমি পাক বাহিনীর অত্যাচার নিপীড়ন থেকে বাঁচার জন্যে ভারতে চলে যাই এবং এখানে তোরা মেঘালয়ে প্রশিক্ষণ নিয়ে আমাদের প্রশিক্ষণ সেন্টারে আমাদের মুক্ত কয়েকটা ভাগে বিভক্ত করে কয়েকটা কোম্পানি করে, আমাদের কোম্পানি কমান্ডার ছিল শরীফুল ইসলাম, 03 কোম্পানি। আমি নান্তাবাড়ি হয়ে বাংলাদেশে ঢুকি এবং হালুয়াঘাটে আমি যুদ্ধে অংশগ্রহণ করি। সেই যুদ্ধে রাত্রে যখন আমরা ওদেরকে ঘেরাও করি, তখন হঠাৎ করে আমাদের দিকে গুলি আসতে থাকে। একটা পুকুর পরে একটা গর্ত থেকে, ওই গর্তে আমি এবং আমার সঙ্গী যোদ্ধা আব্দুল জব্বার গর্তে পজিশন নেই, কিন্তু সকালবেলা দেখি যে একটা কব্বর, ভাঙ্গা কব্বর একটা, ওই কব্বরের গর্তে আমরা পজিশন নিয়েছিলাম। এরপরে সকালে আমরা কব্বর থেকে লাফ হয়ে পুকুরের ভিতরে 2 দিন অবস্থান করি এখানে। তারপর ভারত থেকে বিমান এসে এদেরকে বোমিং করার পরে এরা ওই হালুয়াঘাটে সরে আসে।
আমাদের গুলিতে ধরে না, এরা পাক্কা বাঙ্কারে ছিল। এমনিভাবে সরচাপুর, তারাকান্দা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে আমরা অংশগ্রহণ করি এবং এগারোই ডিসেম্বর আমরা ময়মনসিংহ জায়গা উপস্থিত হই এবং দেশ স্বাধীন হয় 16 ডিসেম্বরে। আমি বর্তমানে ভালো আছি। পিতা মৃত্যু সৈয়দ আলী, গ্রাম চল্লিশা করিয়া, ইনোয়ান মাওয়া, থানা গরিপুর, জেলা ময়মনসিংহ। আমি 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ শুনিয়া আমি ভারতের দিকে রওনা করি এবং ভারতে গিয়া উঠিয়া বাগমারা ক্যাম্প প্রথম স্থান নিলাম। এতে গিয়া ডালু গেলাম। ডালু থেকে পরে আমার রিক্রুটিং হলো ভুটান। ভুটানকে আমি ট্রেডিং করি 11 নম্বর সেক্টরে। পরে দেশ নামিয়ে আমি পাক পানাদার বাহিনীর সাথে যুদ্ধ করিয়া তাদেরকে পরাজিত করা করিয়াছি এবং 8ই ডিসেম্বরে গরিবুর মুক্ত করি। আজকে আমরা আরেকজন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিব, আব্দুল খালেক সাহেব। তিনি রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন। আজকে ওনার কাছ থেকে শুনবা মুক্তিযুদ্ধের কিছু স্মৃতি। আমি মোহাম্মদ আব্দুল খালেক, আমার বাড়ি 1 নম্বর মেলাকান্দি ইউনিয়ন, টিকুরি গ্রাম, গরিবপুরের। আমি 1971 সনে আমি বঙ্গবন্ধুর ভাষণের প্রেক্ষিতে আমি ভারতে চলে যাই এবং ভারত থেকে তারপরে আমি ভুটানে ট্রেনিং নিয়ে তোরা হইয়া হালুয়াঘাট দিয়া বাংলাদেশে প্রবেশ করি।